এই মুহূর্তে আবহাওয়ার বড় খবর। আগামী 3 দিন ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা জারি করল আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি থেকে হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ 45 থেকে 50 কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ইতিমধ্যে বাংলার 8টি জেলায় সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, বাংলার দিকে এগিয়ে আসছে ভারী বজ্রবৃষ্টি, জোরালো হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। অন্যদিকে সাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে আজ থেকে আগামী 3 দিন কোথায় কেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে হবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত, কোন কোন জেলায় দেওয়া হয়েছে সতর্কতা, আগামী কয়েকটা দিন কোথায় কেমন আবহাওয়াতে পরিবর্তন হতে চলেছে, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এবং আপনার জেলার নাম আর বর্তমানে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে সেটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং একটি ছোট্ট লাইক দিয়ে উৎসাহিত করবেন, এবং আমাদের সকলের প্রিয় অল টাইম 1M এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তাহলে আমরা চলুন দেখে নিই আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকবে। তো বন্ধুরা, আজ 21শে ফেব্রুয়ারি বুধবার। তো আপনারা অন স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন যেখানে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ এবং উপকূলবর্তী কয়েকটি জেলা সহ বাংলাদেশের কিন্তু সমস্ত বিভাগেই এই বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি একটু জুম ইন করি তাহলে আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গের কোন কোন উপকূলবর্তী জেলাগুলি সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, হলদিবাড়ি, হলদিয়া, মহেশখালী, গঙ্গাসাগর, কোলাঘাট, কলকাতা, জামশেদপুর, গজবা, বারুইপুর, কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, কুমিল্লা, চন্দননগর, শান্তিপুর, বাংলাদেশের যশোর, লোহাডাঙ্গা, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মতবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, লালমোহন, সেনবার্গ, ঢাকা, ফরিদপুর, নবরপুর, পাবনা, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ময়মনসিংহ, মডান, তুরা, এই সমস্ত জায়গায় আপনারা দেখতেই পাচ্ছেন যে বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তাছাড়া পশ্চিমবঙ্গের মোটামুটি নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, দুই দিনাজপুর, এই সমস্ত জায়গাগুলি মোটামুটি আজ মেঘাচ্ছন্ন থাকবে, জায়গায় জায়গায় ছিটাফোঁটা বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। আমরা যদি আরেকটু উত্তর পূর্বের জেলাগুলি দেখি, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, এই সমস্ত জেলায় আমরা দেখতে পাচ্ছি যে হালকা বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে। তাছাড়া আমরা যদি একটু দার্জিলিং জেলাতে দেখি, আপনারা কিন্তু অন স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন দার্জিলিংয়ে কিন্তু আজ বৃষ্টিপাতের ধারা বজায় থাকবে, অর্থাৎ দার্জিলিংয়ে কিন্তু আজ বৃষ্টিপাত চলবে। তো বন্ধুরা, আমরা এবার দেখে নেব 22শে ফেব্রুয়ারি কোন কোন জায়গার আবহাওয়া কেমন পরিবর্তন হচ্ছে, আগামীকাল বৃহস্পতিবার কোন কোন জায়গার আবহাওয়া কেমন থাকবে আমরা এবার একটু দেখে নেব। তো মোটামুটি আগামীকাল আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এবং দক্ষিণের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের দাপট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা এখানে যদি লক্ষ্য করে দেখেন, হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, কোলাঘাট, কলকাতার সঙ্গে সঙ্গে খড়গপুর, খড়দাহ, কোলাঘাট, চন্দননগর, হাবড়া, আরামবাগ, পাণ্ডুয়া, দুই বর্ধমান, চাকদাহ, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর, এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পূর্ব বর্ধমানের কাটোয়া, ঘোষকড়া, দুর্গাপুর, বোলপুর, সিউড়ি, আসানসোল, তারপরে নদিয়ার পলাশি, করিমপুর, বেলডাঙ্গা, ডোমকল, বেতাই, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, নলহাটি, এই সমস্ত জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে ভারী বৃষ্টির পূর্বাভাস দেখতে পাচ্ছি। এইসব এলাকাতে মোটামুটি বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে, যেটা আমরা সকলে এই মুহূর্তে অন স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছি। এবার আমরা একটু দেখে নেব যে উত্তরের কয়েকটি জেলা, উত্তরবঙ্গের মালদাহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং, এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের দাপট দেখা যাচ্ছে। তো আমরা যদি মূলত দেখি আগামীকাল 22শে ফেব্রুয়ারি বৃহস্পতিবারে কিন্তু সেখানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় কিন্তু বৃষ্টিপাতের দাপট সব বেশি লক্ষ্য করা যাচ্ছে। মূলত 8টি জেলায় কিন্তু এই বৃষ্টিপাতের দাপট রয়েছে সবচেয়ে বেশি। কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মেদিনীপুর, এই রকম জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের দাপট অব্যাহত রয়েছে আগামীকাল। আমরা যদি একটু বাংলাদেশে দেখি তাহলে কিন্তু বাংলাদেশের রাজশাহী, ময়মনসিংহ, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, শিলাহাট, এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া আমরা যদি দেখি একটু উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি, আসাম, গুয়াহাটি, ত্রিপুরা, ইম্ফল, শিলচর, এই রকম জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের দাপট আমরা এখানে দেখতে পাচ্ছি, যে ভারী বৃষ্টিপাত এখানে লক্ষ্য করা যাচ্ছে, যেটা আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন। এবার আমরা একটু দেখে নেবো যে 23শে ফেব্রুয়ারি শুক্রবারের আবহাওয়াতে কতটা পরিবর্তন হচ্ছে। তো বন্ধুরা, সময়ের সঙ্গে সঙ্গে আবহাওয়াতে বিরাট পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে 23শে ফেব্রুয়ারি। কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু বাংলাদেশের ঢাকা, শিলাহাট, শিলং, শিলচর, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু মৌলভীবাজার, লকাই, কিশোরগঞ্জ, মডান, বিষ্ণুবরমপুর, এইরকম জায়গাগুলিতে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির পূর্বাভাস। সেই সঙ্গে আমরা যদি একটু জুম ইন করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে শিলাহাটে কিন্তু বজ্র বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বজ্র বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে, যেটা আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন। তাছাড়া মোটামুটি বাংলাদেশের কম বেশি সমস্ত বিভাগেই কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত হবে এবং মেঘলা আবহাওয়া থাকবে এবং 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে।
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং উত্তর পশ্চিমী ঝঞ্ঝার ফলেই কিন্তু মূলত এই বৃষ্টি ওঠা বঙ্গজুড়ে। তো আমরা যদি একটু 24 ফেব্রুয়ারি শনিবার দিকে দেখি, তাহলে কিন্তু 24 ফেব্রুয়ারি কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু ধীরে ধীরে একটু কমার সম্ভাবনা রয়েছে। তবে জায়গায় জায়গায় আমরা লক্ষ্য করতে পাচ্ছি, যদি জুম ইন করি তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পাবো কলকাতা, ধানবাদ, রাজশাহী বিভিন্ন রকম জায়গাতে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের দাপট বজায় রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।